সোহিনী সরকার টলি পাড়ার একজন অতি পরিচিত বাঙালি চলচ্চিত্র অভিনেত্রী। তিনি বাংলায় বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করে পরিচিত হন। তারপর বাংলা ছবিতে অভিনয় দক্ষতার মাধ্যমে সকলের কাছে জনপ্রিয়তা লাভ করেন। তিনি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়াতে ছবি পোস্ট করে ভক্তদের মধ্যে উষ্ণতা ছড়িয়ে দেয়। গজদাতের ফাঁক দিয়ে তার সাবলীল হাসিতে দর্শকেরা প্রায় খুন। আজকের ভিডিওতে কথা বলবো অভিনেত্রী সোহিনী সরকারকে নিয়ে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি চ্যানেলে নতুন এসে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের আরো ভিডিও পাওয়ার জন্য। চলুন জেনে নিই অভিনেত্রী সোহিনী সরকার সম্পর্কে নানা অজানা তথ্য। সোহিনী সরকার অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও ভীষণ জনপ্রিয়। সোহিনী জন্মগ্রহণ করেন 1 অক্টোবর 1980 সালে কলকাতায়। এখান থেকেই পড়াশোনা, তারপর অভিনয় জগতে প্রবেশ। সোহিনী সরকার বাংলা ভাষার টেলিভিশনে বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন। তাকে আমরা দেখতে পাই 2011 থেকে 2012 সালে সম্প্রচারিত বাংলা ধারাবাহিক অদ্বিতীয়াতে। প্রধান নায়িকার চরিত্রে অভিনয় করতেন তিনি। এই সিরিয়ালটি স্টার জলসায় সম্প্রচারিত হতো। এর আগে তিনি স্টার জলসায় অপর একটি সিরিয়াল অগবধূ সুন্দরীতেও একটি বিশেষ গুরুত্বপূর্ণ পার্শ্ব চরিত্রে অভিনয় করেন। সোহিনী সরকার অভিনীত প্রথম চলচ্চিত্র হল রূপকথা নয়। ছবিটি তেমন সাফল্য না পেলেও পরবর্তী ছবি ফোরিং এর অভিনয় করে সকলের কাছে বেশ পরিচিত ও জনপ্রিয়তা লাভ করেন তিনি। এরপর সোহিনী একে একে বেশ কিছু ছবিতে সাবলীল অভিনয় দক্ষতার মাধ্যমে দর্শকের মনে পাকাপাকি জায়গা করে নিয়েছেন। স্টার জলসায় সম্প্রচারিত ভূমিকন্যা ধারাবাহিকটিতেও তিনি একটি অত্যন্ত সাহসী চরিত্রে অভিনয় করেছিলেন এবং জনপ্রিয়তা লাভ করেছেন। সোহিনী যে কটি ছবিতে অভিনয় করেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হল ফোরিং, রাজকাহিনী, সিনেমাওয়ালা, বিবাহ ডায়েরিজ, দুর্গা সহায়, ক্রিসক্রস, ভিনজিদা ও বিবাহ অভিযান প্রভৃতি। তাকে আমরা অরিন্দম শীলের ব্যোমকেশ সিরিজে সত্যপতির রূপেও দেখতে পাই। হর হর ব্যোমকেশ, ব্যোমকেশ পর্ব, ব্যোমকেশ গোত্র এবং ব্যোমকেশ হত্যা মঞ্চ। এছাড়াও দেবালয় ভট্টাচার্যের বিদায় ব্যোমকেশেও তাকে আমরা দেখতে পাই। সোহিনী বেশ কিছু ওয়েব সিরিজে অভিনয় করেও প্রশংসিত হয়েছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হল মানভঞ্জন, পাঁচ ফোড়ন, ব্রেকআপ স্টোরিজ, অনির্বাণ ভট্টাচার্যের পরিচালিত মন্দার, শ্রীকান্ত এবং সম্পূর্ণা। সোহিনী সরকার সিনেমায় অভিনয়ের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতে বেশ জনপ্রিয়। তার ছবি ছাড়া মাত্রই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। ওয়েস্টার্ন হোক বা ট্র্যাডিশনাল, শাড়ি হোক বা বোল্ড লুক, সবেতেই দর্শকদের বলে বলে আউট করেন তিনি। আপনার সোহিনী সরকারকে কেমন লাগে, তার কোন ছবিটি আপনার সবচেয়ে বেশি পছন্দের অবশ্যই কমেন্ট করে জানাবেন। এই ধরনের আরো ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক পেজ। অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিও এবং ভিডিওটি শেয়ার করুন নিজেদের প্রিয়জনদের মধ্যে।